বন্ধুরা যদি আপনাদের এই শিউলি গাছে এখনও কুড়ি তৈরি হয়নি কারণ এর যে ফুলগুলো আসে সেটা আমরা সব বাঙালিরাই জানি দুর্গা আসার আগে কিন্তু এর গাছে কুড়ি বা ফুল অবশ্যই আসে ফুল এসে যাওয়া মানেই আমাদের মা দুর্গা এসে যাওয়া তো এরকম একটা ব্যাপার আমরা বাঙালিরা জানি তো শিউলি গাছে এই সময় কিন্তু ফার্টিলাইজার দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের গাছে সেই পুজোর সময় আমাদের যে ফুলটা আসে সেটা কিন্তু অবশ্যই আসবে তো সেই জন্য কি খাবার দিতে হবে আর কী কীভাবে আমি কেয়ার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা একটা কমেন্টে মানে রিলেটেড ভিডিও জিজ্ঞাসা করলো আমারই কোনো ভিউয়ার্স যে এখন এই গাছে কি ফুল দেব যে আমার সামনে এর ফুলের সিজনটা তো সেতে ফুল যেন এসে যায় তো সেটাই আমিও যেহেতু এই গাছে ফার্টিলাইজার দিচ্ছিলাম তো চলুন আপনাদেরও দেখিয়ে দিই যে কেয়ার করা যায় অবশ্য আমার চ্যানেলে অনেক ভিডিও শেয়ার আছে এই মানে শিউলি গাছ বা হরশিঙ্গার বা পারিজাত নিয়ে তো আপনারা গিয়ে দেখে নিতে পারবেন যে আমি গত বছর এই যে যে গাছটা দেখছেন এটাও কিন্তু গত বছরই খুব ফুল ফুটেছিল আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আমি তখন তো তার জন্য কিন্তু একটা শুরুর থেকেই আমাদের গাছকে ভালোভাবে তৈরি করতে হয় তো চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তবেই আপনারা এই ধরনের ইনফরমেশান পাবেন যে কিভাবে আপনাদের গাছের কেয়ার করতে হয় এই যে যে আমাদের শিউলি গাছ এটা কিন্তু একটা পারমানেন্ট গাছ অবশ্যই কিন্তু এই গাছে কিন্তু সবসময় ফুল আসে না দেখা যায় যে দুর্গা পুজোর কিছুদিন আগে থেকে এতে ফুল আসা স্টার্ট হয় আবার কিছু গাছ আছে যেটা বারো মাসে ফুল গাছ আছে যেমন আমার এইটাই কিন্তু বারো মাসে ফুল তো যখন এতে সারা বছর ফুল আসলেও সেরকম ফুল ধরে না যেমন একটা এই যে যে টা থাকে এই সময় একেবারে গাছ ভর্তি ফুল থাকে আর গুড়ি থাকে নর্মাল টাইমে ফুল হয় খুবই কম কোয়ান্টিটিতে থাকে কিন্তু গাছে অনেক বেশি সমস্যা থাকে যেমন অনেক বেশি হাই টেম্পারেচার এই গাছ সহ্য করতে পারে না তো পাতাগুলো একটু হলদে ভাব থাকে বা হয়তো পুড়ে পুড়ে যায় এরকম থাকে এবার দেখুন আমার এই গাছটার কন্ডিশন এখন এরকম যে এই গাছটা হয়তো মানে খাবার বা নিউট্রিশনই অপেক্ষা করছে দেখুন কি সুন্দর ব্রাঞ্চগুলো খুব সুন্দর পাতাগুলো একদম সবুজ হয়ে আছে মানে কুড়ির জায়গাও তৈরি হয়ে আছে এখন ফার্টিলাইজার দিলেই কিন্তু এতে দশ দিনের মধ্যেই আমি বলছি হান্ড্রেড পারসেন্ট মানে ফুল আসবে তো তার জন্য আমাদের কি কি খাবার দিতে হয় একটা কমপ্লিট দেওয়ার চেষ্টা করবেন গাছকে যখন কোনো গাছ থেকে আপনারা ফুল নিতে চাইছেন অনেকে দেখায় যে একটা জিনিস দিলাম ফুল এসে গেল কিন্তু শুধু ফুল ওরকম ভাবে নিলে কিন্তু কিছু অল্প ফুল আসবে তারপরে দেখবেন আবার স্টপ হয়ে গেছে কমপ্লিট নিউট্রিশন দিলে কি হয় আপনাদের মানে পরপর ফুল আসতেই থাকে তো কমপ্লিট নিউট্রিশানস এর ব্যাপারেই আজকে দেখাবো অনেকে বলবে এত রকমের সার দিতে হয় তো হ্যাঁ কারণ গাছকে কিন্তু সাতেরো রকমের দরকার পড়ে নিউট্রিশানো রকমের নিউট্রিশনস যখন আপনারা দিতে যাবেন কমপ্লিট ভাবে তো আপনাদের সব কিছুই একটু একটু করে দিতে হবে অনেক বেশি কোয়ান্টিটি নয় কিন্তু সবই অল্প অল্প তো চলুন দেখে নিন যে কি কি জিনিস আমরা দিই এবার বলছি যেহেতু এটা একটা স্থায়ী গাছ তো আপনার একবারই কিনতে হবে আর দ্বিতীয়বার আর কিনতে হয় না আমি একটাই গাছ কিনেছিলাম তারপরে ডাল থেকে চারা তৈরি করেছি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করা আছে কতদিনের চারাতে ফুল আসে সেটাও শেয়ার আছে তো সব আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার আছে চ্যানেলটা একটু ভিজিট করুন ভিডিওগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিছু লিঙ্ক এখানে দিয়ে দেবো তো চলুন এবার আপনাদেরকে কি খাবার দিচ্ছি একটা কমপ্লিট ফুড সেটা দেখিনি। দশ ইঞ্চি টবের জন্য দুশো গ্রাম মতো এখানে ভার্মি কম্পোস্ট দিলাম ভার্মি কম্পোস্টে সব রকম নিউট্রিশন থাকে আর তার সঙ্গে আমাদের কিন্তু দিতে হবে নিম খোল যেহেতু এখন বর্ষাকাল গাছের মাটিতে পিঁপড়ে বা পোকায় আক্রমণ না করে তাই জন্য এক মুঠো ভর্তি করে দিলেই হবে দশ ইঞ্চি টবের জন্য তারপরে এখানে দিচ্ছি হাড়ের গুঁড়ো যদি আপনারা হাড়ের গুঁড়ো দিতে না চান এক মুঠো এটা দিলাম তাহলে আপনারা যে চক দিয়ে লেখা হয় ব্ল্যাকবোর্ডে সেই চক একটা মাটির ভেতরে ঢুকিয়ে দিতে পারেন আমি এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে এটা হলো সর্ষের খোল সেটাও কিন্তু এক মোটো তার সঙ্গে এখানে অনুখাদ্য বা সিবিড তো এটা এক চামচ আর তার সঙ্গে এক চামচ অ্যাপসাম সল্ট এটা হলো একটা কমপ্লিট মিল এই মিলটা যদি আপনারা মানে কমপ্লিট নিউট্রিশন যদি আপনারা আপনাদের গাছকে দিচ্ছেন আমি বলছি হানড্রেড পারসেন্ট কুড়ি তৈরি হবে তো অবশ্যই দিয়ে দেখুন আর একটা জিনিস বলছি কখনো টপ লেয়ারে আপনারা খাবারটা রাখবেন না টপ লেয়ারে সবসময় মাটিটাই দিতে হয় তো কিভাবে দিতে হবে সেটা দেখে নিন পুরো যত খাবার এখানটা আছে নিউট্রিশন গুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আপনারা এটা যেহেতু বেশিরভাগই আমি জৈব খাবারই দিয়েছি যতটা পারবেন একটা হ্যাভি নিউট্রিশন যখন দিচ্ছেন কখনোই কেমিক্যাল সারগুলো দেবেন না কেমিক্যাল সার অনেক অল্প কোয়ান্টিটিতে দিতে হয় তো যাই হোক এবার টপ লেয়ারে আমি দেখুন এটা তো খাবারটা দিলাম কিন্তু টপ লেয়ারে সব সময় মাটি দেবেন তো খাবারটাকে এইভাবে ভালো করে দেওয়ার পরে ওপরে অন্তত এক ইঞ্চি মতো মাটি দিয়ে টপটাকে ভর্তি করে দেবেন একটা এখন বর্ষাকাল মাটির যে মানে যে টপটা থাকে আমাদের বা পট যেটা বলা হয় ওটা কিন্তু ভর্তি থাকা চাই যাতে বর্ষার জলটা আমাদের এই যেন ওপরে জমে না থাকে জলটা এই টবের উপরে তো এটা খেয়াল রাখতে হবে আর এখানে আমি ওপরে ভালো করে মাটি দিয়ে কিন্তু ভর্তি করে দিয়েছি এবার জল দিয়ে দিতে হবে যদি আপনাদের ওখানে বৃষ্টি অনেক বেশি হচ্ছে তাহলে কিন্তু সারটা কিছুদিন পরে দেবেন নাহলে আগে দিয়ে দেবেন তো এইভাবেই আমরা খাবার দিই গেছে আর এই খাবারটা দেওয়ার পরে সত্যিকারেরই আপনারা দিয়ে দেখবেন যদি আপনাদের শিউলি গাছে এখনো কুড়ি তৈরি হয়নি তো অবশ্যই হবে দ্বিতীয় কথা গাছটা কিন্তু একটা স্থায়ী গাছ আর এই শিউলি গাছকে কিন্তু ছ থেকে সাত ঘন্টার রোদ অবশ্যই লাগা দরকার তার সঙ্গে জল দেওয়ার ব্যাপারটা বলছি এখন যেহেতু বর্ষাকাল তো সবসময় মাটি চেক করেই জল দেবেন একটুখানি হালকা ভিজে ভাব যেন মাটি থাকে সবসময় তাহলে ভালো হয় কিন্তু অনেক বেশি যেন জল না জমে থাকে এটাই খেয়াল করবেন তার সঙ্গে বলবো যে কীটনাশকের ব্যাপার তো পোকামাকড় করে তো আপনারা মাসে তিনবার করে যেটাও আপনারা ব্যবহার করছেন নিম তেল তো পনেরো দিন অন্তর তো যদি কেমিক্যালটা দিচ্ছেন তাহলে পনেরো দিন অন্তর দেবেন নিম তেল দিলে দশ দিন অন্তর অন্তর দেবেন আর চ্যানেলে অলরেডি শেয়ার আছে কি কীটনাশক ব্যবহার করি রোগার আছে কনফিডার আছে বা ওই শুয়োপোকাগুলো যদি লাগে ক্যাটেলপিলার গুলো বা লেদা পোকা তাহলে কিন্তু ফাইটার পাঁচশো পাঁচ তো দেখে নেবেন গিয়ে আর তারপরে বলবো যে ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই অ্যাপ্লাই করবে মাসে একবার তো এইভাবেই আমি আমার এই শিউলি গাছকে একটা কেয়ার করি আর যখন আপনারা মানে আমি যতটা বলি শিউলি গাছে আর আমাদের জুহি গাছে যতটা পারবেন কেমিক্যাল সারটা দেবেন না পাতাগুলো একটা অন্যরকম হয়ে যায় শাইনিংটা কম হয় তো আমি পনেরো দিন এটা দেওয়ার পনেরো দিন পরে আবার কিন্তু ভার্মি কম্পোস্টটা দেবেন এক মুঠো দিলেও হবে তাহলে কি হবে আপনার কাছে একটা ভালোভাবে ফুল যদি আসছে প্রপারভাবে ফুল আসতে থাকবে তো ব্যাস এটাই আমার আজকের ভিডিও ছিল বন্ধুরা অবশ্যই এখন বর্ষাকাল চলছে তো আপনারা কিন্তু ডাল থেকে চারা অবশ্যই তৈরি করুন খুব সহজে কিন্তু এর ডাল থেকে চারা তৈরি হয়ে যায় তো চ্যানেলে অলরেডি শেয়ার আছে গিয়ে দেখে নেবেন আমি প্রথমেও বলেছি ছিল আপনাদের সঙ্গে জানানোর ভিডিও তো যদি ভালো আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন টাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ